বন্ধুরা, সোডিয়াম থেরাপি 4। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সোডিয়াম থেরাপি 4 নিয়ে আসলাম তোমাদের জন্য। অনেকেই রিকোয়েস্ট করেছ। সোডিয়াম থেরাপি তো আমার আবিষ্কার তরুণ তরুণীদের জন্য। তবে প্রেমের ফাঁদ পাতা ভুবনে কোথাকে বাঁধা পড়ে কে জানে। তাই সোডিয়াম থেরাপিটা তো আমার ছাত্ররা নাম দিয়েছে লাভ ইঞ্জেকশন। তার মানে এটার মধ্যে প্রেম সংক্রান্ত ব্যাপার স্যাপারের আনাগোনা আছে, থাকবে সারাটা জীবন। আমাদের প্রেমের কাছ থেকে তো আমরা সরে যেতে পারি না। এটা জীবন ভালোবাসা ছাড়া চলে না। ভালোবাসার একটা অন্যতম অংশ হচ্ছে প্রেম। আমি এর আগে আমার আরও একটা ভিডিওতেও বলেছিলাম যে আমরা সাধারণত কাউকে ভালো লাগলে তার কী ভালো লাগে কী ভালো লাগে চিন্তা করে করে আরও ভালোবাসায় পড়ে যাই, আরও চোরাবালির মতো দেবে যাই। কিন্তু তুমি যদি বুঝো না এটা আমার জন্য ঠিক হচ্ছে না, তখন তোমার এই মোহটা কাটাতে হবে। মোহ কাটাতে গেলে কী করতে হবে সেটাও আমি বলেছিলাম, তবে এইসব কথা বারবার না শুনলে মনে থাকে না। সেটা হচ্ছে তোমার যেই পয়েন্টের জন্য কোনো একজনকে খুব ভালো লাগে, ধরো তার হাসিটা, তোমাকে দেখলে সে এত সুন্দর করে একটা হাসি দেয়, তার ঠোঁটের এখানটা একটা তিল আছে ওটা এত সুন্দর করে বিকশিত হয়, তুমি পাগল হয়ে যেতে চাও। কিন্তু তুমি যখন মোহ কাটাতে চাও তুমি চিন্তা করবে, ও যখন রিক্সাওয়ালার সাথে হেসে কথা বলে কি খবরের কাগজওয়ালার সাথে হেসে কথা বলে, কসমেটিক্স কিনতে গিয়ে যখন দোকানদারের সাথে হেসে কথা বলে, তখনও কী হয়, এভাবেই সে হাসে। তাহলে আমার জন্য স্পেশাল কী হলো? এটা বিশেষ কোনো কিছু না, ও আসলে দেখতে ভালো, ওর হাসিটা সুন্দর, এরকমই। এভাবে মোহ কাটাতে হবে। আর আজকাল তো ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, তোমরা জানো। এখানে না জানা অচেনা লোকের সাথে চ্যাটিং করতে 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 নিজের অজান্তেই মনের অনেক গভীর কথা বলে ফেলে অনেকে। তারপরে কী হয়, ভাব ভালোবাসা হয়ে যেতে থাকে, তারপর নানা রকম দুর্ঘটনার খবর কিন্তু আমরা পত্রিকায় দেখি, মোবাইলেই দেখি। এগুলা এই ইন্টারনেট ব্যবহারের আগে এত সহজসাধ্য ছিল না, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাই তোমাকে সচেতন হতে হবে। তুমি নিজেই দেখো, তুমি নিজে করো কি না জানি না, কেউ কেউ এত দ্রুত টাইপ করতে পারে, একই সাথে তিন চারজনের সাথে চ্যাটিং করে, তুমি তো তাকে দেখছো না, তুমি ভাবছো শুধু তোমাকেই সে কথাগুলো বলছে, নাও তো হতে পারে। তাই সামনাসামনি না দেখে কাউকে, তার ব্যাপারে তার পরিবার সম্পর্কে না জেনে বেশি গভীরে সম্পর্ক নিতে নেই। সোডিয়াম ইঞ্জেকশন দেওয়ার বয়সটা এখন বেড়ে যাচ্ছে, বড়দেরকেও দিতে হচ্ছে, নিজেকেও খুব সাবধান থাকতে হচ্ছে। এই নিয়ে আমি আরেকটা সোডিয়াম থেরাপি নাম দেইনি, কিন্তু আমাদের ম্যাডামদের রুমে একটা ভিডিও করেছিলাম, কি বলবো, আমি তো এখন প্রায় বৃদ্ধ, হ্যাঁ এখনও দাদি হইনি, কিন্তু একটু আশেপাশে দিয়ে হয়ে গেছি নানি দাদি কেমন, আর কয়েক বছর পরে চাকরি থেকেও অবসরপ্রাপ্ত হব। এই সময়ে আমাকে বলছে যে হ্যাঁ আপনার হাসি দেখে তো আমার খুব ভালো লেগে যাচ্ছে, আমি এখন কি করতে পারি, কেমন লাগে বলো। আমি নিজে সতর্ক করছি, বলছি আমার বয়সও লুকানোর কোনো কিছু নাই, হ্যাঁ তারপরও এরকম করছে। এরা সেদে 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 নিজে গর্তে পড়তে চায় অথবা আরেকজনকে গর্তে ফেলতে চায়। তাই প্রত্যেকেরই বুঝতে হবে আমাকে যে বলছে এটা আমার জন্য যায় কি না, আমার জন্য প্রযোজ্য কি না। তা নইলে আমি কী করি জানো, আমার ভিডিওগুলায় বানান ভুলে যারা কমেন্ট লেখে, খুব ভালো কমেন্ট না হলে আমি লাইক ঠিক কিছু দেই না। আরেকটা হলো এই ধরনের হাবিজাবি কমেন্ট করলে এগুলো আমি উত্তর দিই না।
ফোন নাম্বার কেউ চেয়েও না, ফোনে কথা বলতে আমার ভালো লাগে না, দরকারি কথা ছাড়া আমি বলি না। ভালো থেকো সবাই, সোডিয়াম আলোতে ফাঁদে পড়ো না, কেমন?